কবিতাটির নাম বীর সন্ন্যাসী। এটি লিখেছেন রমণীমোহন ব্যানার্জি। বাঙালির ছেলে বিশ্বজয়ী বিবেকানন্দ নাম, কলকাতায় জন্ম তোমার সিমলা স্ত্রীর ধাম। শিশুকালে তোমার নাম ছিল জানি বিলে, বন্ধুদের শিক্ষা দিতে ধ্যান ধ্যান খেলে। আসল নাম হলেও তোমার নরেন্দ্রনাথ দত্ত, বিশ্ব মাঝে সবাই কিন্তু বিবেকানন্দেরই ভক্ত। ডিগ্রি নিয়ে কলকাতাতেই শিক্ষা করলে শেষে, শুরু করলে এরপর ধর্ম মনোনিবেশ। ধর্ম শিক্ষে করতে গেলে গুরুর দরকার হয়, দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের সাথে পরিচয়। ঈশ্বর কি, ধর্ম কি জানতে বাসনা, এসব জিনিস জানতে গেলে চাই সাধনা। সেই থেকে দক্ষিণেশ্বরে যাওয়া শুরু হলো, ঈশ্বর কি জানিবারে বড়ই বাসনা হলো। চোখ বুজিয়ে করবি ধ্যান, খুঁজিস তুই যাকে, একাগ্র চিত্তে ডাকলে তুই দেখতে পাবি মাকে। দেখা পেলেই চেয়ে নিবি যা আছে তোর মনে, না পেলেই পরের দিন আবার বসবি ধ্যানে। অন্ন বস্ত্র টাকা পয়সা বেশি চেয়ে নিবি, অভাব আর থাকবে না তোর এটাই জানিবি। সেই মতো পরের দিন বসল নরেন ধ্যানে, দেখা পেলে চেয়ে নেব ভাবল মনে মনে। বেশ কিছুদিন কেটে গেলেও দেখা নাই পায়, দিনে দিনে নরেন্দ্রনাথ ভুগল হতাশায়। ঠাকুর বলেন, ছাড়িস না কো, আগড়ে ধর তাকে, একদিন তুই অবশ্যই দেখতে পাবি মাকে। মা হেসে কয়, একদিন মা হেসে কয়, সোনার ছেলে কি চাই তোমার বল। বলল নরেন, সত্যি দয়া হয় যদি মোর পরে, জ্ঞান দাও ভক্তি দাও মোক্ষ দাও মোরে। মা হেসে কয়, এইটুকুই আর কোনো নেই দাবি। বললেন মা, তথাস্তু সবই তুই পাবি। ঠাকুর কয়েন মায়ের কাছে, কি চাইল ওরে, যা চেয়েছিস সবই আমি চেয়েছি তোর তরে। ছিলেন যুবা হলেন যোগী এসে দক্ষিণেশ্বরে, সময় হয়েছে এবার আমি দীক্ষা দেব তোরে। একদিন নীরজনে উঠে অতি ভোরে, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন দক্ষিণেশ্বরে। এইভাবে কিছুদিন থেকে ঠাকুরের শনে, মনে ভাবিলেন এবার যাবেন ভারত দর্শনে। গেরুয়া বসন আর মাথায় পাগড়ি দিয়ে, প্রজীব ব্রাজক হলেন তিনি ঠাকুর আশিস নিয়ে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত দেশ ঘুরে, সব কিছু দেখার পরে কলকাতা এলেন ফিরে। দক্ষিণ ভারত ভ্রমণে যাবেন পরিব্রাজকের বেশে, ঈশ্বর দর্শনের ধ্যানে করবেন মার্বেল রকে বসে। কন্যাকুমারীর মার্বেল রকটি আজও বর্তমান, লক্ষ কোটি পর্যটক সেটি দেখতে যান। দীর্ঘদিন সেথায় বসে তপস্যা ধ্যান করে, কৃতকার্য হয়ে নরেন ফিরে এলেন ঘরে। বিশ্ব ধর্ম সম্মেলন হলো আমেরিকায়, মহান ধর্মজ্ঞানী ব্যক্তি উপস্থিত তথায়। সম্মেলনটি হয়েছিল শহর চিকাগোতে, কালা আদমি বলে কেউ ডাক পায়নি তাতে। বিবেকানন্দ গিয়েছিলেন অনাহূত হয়ে, বলতে কিছু ধর্ম কথা শহর চিকাগোতে। করলেন শুরু
আমার প্রিয় আমেরিকাবাসী, ধর্মের কথা বলতেই এই ধর্মসভায় আসি, অনাহত হয়েও তবু এসেছি হেতায়, সনাতন ধর্ম কি যদি শোনানো যায়। ধর্মসভায় সনাতন ধর্ম প্রতিষ্ঠিত করে বিবেকানন্দ ফিরলেন দেশে 3 মাস পরে। ধর্মের ব্যাখ্যা শুনে বিশ্ব অবাক হল, ভগ্নী হয়ে নিবেদিতা ভারতবর্ষে এলো। বিশ্বের বহু দেশে ধর্ম প্রচার করে জাহাজে ফিরলেন তিনি বজবজ শহরে। বীর সন্ন্যাসী বিবেকানন্দ, অমর তোমার নাম, লক্ষ কোটি ভারতবাসী লহ তুমি প্রণাম। এই কবিতাটি লিখেছেন 24/9/2016।